আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় চট্টগ্রাম ও শরীয়তপুরে আরও দুজনের মৃত্যু। আজ প্রতিবেদন জমা দেবে সিনহা হত্যার ঘটনায় গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি। এবং দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ডিজিটাল ব্যাংক, ঘরে বসে মিলবে সব ধরনের আর্থিক সেবা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে, তার নাম মনি ফরাজি। রোববার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। এদিকে দগ্ধ বাকি 11 জনের মধ্যে 5 জনের অবস্থা বেশি গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সংক্রমণমুক্ত নন অন্যরাও। তারা বলছেন দগ্ধদের সবার শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সারিয়ে তোলা কঠিন। আহতদের খোঁজখবর নিতে রোববার হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। তাদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আশঙ্কামুক্ত নয়, 5-6 জন খুবই ক্রিটিক্যাল, সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সবারই শ্বাসনালী পড়ে গেছে। কিন্তু সবার ডাক্তার সেই সবাই সিদ্ধান্ত হবে যে তার পরিবারদেরকে কি পরিমাণ সহায়তা দেওয়া হবে। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শটা আমরা সবসময় গ্রহণ করে থাকি, উনি আমাদের সাথে যোগাযোগ রাখছেন সার্বক্ষণিক। এদিকে নারায়ণগঞ্জে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান ও পুলিশের ঢাকা রেঞ্জের DIG হাবিবুর রহমান। তারা মসজিদের ভেতরে ঘুরে দেখেন এবং জেলা প্রশাসন সহ বিভিন্ন তদন্ত সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন। এ সময় দোষীদের শনাক্তে সরকারের বিভিন্ন পর্যায়ে তদন্ত চলছে বলে জানান ঢাকার DIG হাবিবুর রহমান। আর ঢাকার বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী কাজ চলছে, ঘটনার কারণ উদ্ঘাটনের পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের তদন্ত যে কমিটিগুলো হয়েছে, কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করে এরপরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত আসলে কোনো মন্তব্য করা যাচ্ছে না। যে কারণে এটা ঘটেছে সে কারণটি উদ্ঘাটিত হলে আমরা মূল পরবর্তী ধাপে যেতে পারব। নারায়ণগঞ্জে দুর্ঘটনা কবলিত মসজিদ ভবন নির্মাণের অনুমোদন ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার জাতীয় সংসদের প্রয়াত দুই সংসদ সদস্যের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের উপর আলোচনায় তিনি একথা জানান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন মসজিদটি গ্যাস লাইনের উপরে নির্মাণ করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। খুবই দুঃখজনক যে নামাজ পড়া অবস্থায় মসজিদে এর ধরনের একটা বিস্ফোরণ হলো। যেখানে ওইটুকু একটা জায়গায় 6টা মানে এসি লাগানো, আবার হচ্ছে ওখানে গ্যাসের লাইনের উপরেই নাকি এই মসজিদটা নির্মাণ। সাধারণত যেখানে গ্যাসের পাইপ লাইন থাকে সেখানে কিন্তু কোনো নির্মাণ কাজ হয় না, তো সেটাই এখন তদন্ত করে দেখা হবে। বিদ্যুৎ সরবরাহটা বা বিদ্যুৎ লাইন কতটা নিতে পারবে, সেই ক্যাপাসিটি ছিল কি না, সার্কিট ব্রেকার ছিল কি না, বা এসব সব বিষয়গুলি কিন্তু দেখতে হবে। যারা অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো এয়ারকন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কি না, বা যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেভাবে নকশাগুলি করা হয়েছে কি না, সেই বিষয়গুলি কিন্তু দেখা একান্ত প্রয়োজন। নইলে এই ধরনের ঘটনা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে চট্টগ্রামে মারা গেছে একজন। এ নিয়ে এই বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 276 জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন 71 জন। শরীয়তপুরেও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ 18 জনের মৃত্যু হল, নতুন শনাক্ত 14। বরিশালে চিকিৎসক ও নার্স সহ আরও 44 জন করোনা আক্রান্ত হয়েছে। এই বিভাগের 6 জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,860। নোয়াখালীতে একদিনে 23 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। জেলায় এ পর্যন্ত মোট 4,723 জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন 3,355 জন।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি আজ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে। তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান একথা জানিয়েছেন। প্রায় 600 পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদনে হত্যার ঘটনার কারণ ও দায়ীদের উল্লেখ করা সহ ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেজন্য 12টি সুপারিশ করা হয়েছে। এদিকে সিনহা হত্যা মামলার আসামি 4 পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন এবং আবদুল্লাহ আল মামুন। মামলা তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম জানান, গত 24 আগস্ট রিমান্ডের জন্য আবেদন করা হলে রোববার আদালত তা মঞ্জুর করে, পরে তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়। এর আগে এই 4 আসামিকে কারাগার থেকে জেলা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শরীরের ডান দিক পুরোপুরি স্বাভাবিক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসকরা জানান, তার শরীরের ডান পাশ এখনও অবশ্যই আছে, তবে অন্যান্য জটিলতা কমছে। তিনি কথা বলতে পারছেন এবং আগের সব ঘটনাও মনে করতে পারছেন। যে অবস্থায় রোগীকে পেয়েছিলাম, তারপরে যে অবস্থায় আমরা অপারেশন করেছি, আজকে 3 দিনের মাথায় রোগী আল্লাহর রহমতে অনেকখানি ইম্প্রুভ করেছে। রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছেন, ওনার অবস্থানগুলো মনে করতে পারছেন, কিন্তু এই জিনিসটা এখনও কোনো উন্নতি হয়নি। সেটা হচ্ছে ওনাদের ডাইন পা, ওনার ডাইন হাত পা বাদ দিলে বাকি সম্পূর্ণ উনি স্বাভাবিক জীবনে ফিরবেন। প্রয়োজন হলে পরে যা যা চিকিৎসা প্রয়োজন সেটা দেওয়া হবে, এবং ওনার পরিবারের সদস্যবৃন্দরাও আছেন এবং ওনাদের সাথেও আলোচনা সবসময় থাকবে। এখানকার টিমের সাথে আমি আলাপ করেছি, ওনারা বলেছে বর্তমানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি ভবিষ্যতে দেখা যায় সেটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রধান আসামি আসাদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে আসাদুল হককে দিনাজপুর ডিবির কাছে হস্তান্তর করা হয়। মামলা তদন্তকারী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমান জাফর জানান, ঘোড়াঘাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের আদালতে আসাদুলকে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ডিজিটাল ব্যাংক। সেবাটি চালু হলে ঘরে বসেই ব্যাংকের সব ধরনের আর্থিক সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও সরকারের রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা। তবে সাইবার নিরাপত্তা ও গ্রাহকের আস্থা অর্জনই ডিজিটাল ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ব্যাংকের শাখা নয়, বাসা থেকেই ব্যাংকের প্রয়োজনীয় আর্থিক লেনদেন করা যাবে। তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় ক্যাশলেস সেবা পাবেন যে কেউই। এমন সুবিধা নিয়ে প্রথমবারের মতো পুরোপুরি অনলাইন ব্যাংকিং সেবা নিয়ে ডিজিটাল ব্যাংক চালু করতে যাচ্ছে ব্যাংক এশিয়া। এটি হবে তাদের সহযোগী প্রতিষ্ঠান। ডিজিটাল ব্যাংকের গ্রাহকরা অন্য ব্যাংকের বিভিন্ন সেবাও নিতে পারবেন। অনুমোদন পেলে আগামী 6 মাসের মধ্যে নতুন এই সুবিধা পাওয়া যাবে। নতুন প্রজন্মের তারা কিন্তু এখন আর ফিজিক্যালি কোনো জায়গায় গিয়ে ব্যাংকে ব্রাঞ্চে ট্রানজ্যাকশন করবে এটা আমরা আশা করি না। তাদের মোবাইল অ্যাপ ইউজ করে তারা সব ট্রানজ্যাকশন শেষ করতে চায়। ব্যাংকিং সিস্টেমটা ডিজিটাইজড হলে গভর্নমেন্টের জন্য খুব ভালো, ট্যাক্সেশনে খুব সুবিধা হবে। ডিজিটাল ব্যাংক যুক্ত থাকবে ন্যাশনাল পেমেন্ট সুইচের সাথে। অনলাইন মার্কেট প্লেসের মতো গ্রাহকরা ডিজিটাল ব্যাংক থেকে পছন্দসই সেবা ও লেনদেনের সুযোগ পাবেন। তবে ডিজিটাল ব্যাংকিং আইন না থাকায় ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। বাংলাদেশে সবচেয়ে প্রফিটেবল হবে সেই ব্যাংক, কারণ তার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সবচেয়ে কম। ডিজিটাল ব্যাংকিং করলে আমার পাসওয়ার্ডটা হ্যাক হবে না, আমার এটা হবে না, এই আস্থার জন্য ব্যাংকগুলো ক্রিয়েট করতে পারেন। এবং এই কাস্টমারদের মধ্যে এই আস্থাটা গ্রো করার জন্য ব্যাংকগুলোর যে ইনিশিয়েটিভগুলো নেওয়ার কথা আজ পর্যন্ত ব্যাংকগুলো নেয় নাই। ইন্ডাস্ট্রিতে একটা আমূল পরিবর্তন আসবে এই ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য।
এর নানা ধরনের সলিউশনস, নানা ধরনের সফটওয়্যার টুলস, এগুলো কিন্তু প্রয়োজন হবে। যে ডিজিটাল মানি বা ডিজিটাল ব্যাংকের যে প্রপার্টি, সেগুলো যখন ট্রানজ্যাকশন হবে সেটাকে গার্ড করার জন্য যে নেটওয়ার্ক সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ফায়ারওয়াল, এগুলোর জন্য কিন্তু ইনভেস্ট করতে হবে। উন্নত দেশে ডিজিটাল ব্যাংকিং এর জনপ্রিয়তা বাড়ছে, দেশে দ্রুত সময়ের মধ্যে এই সেবা চালু করতে কাজ চলছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। Could see some of the traditional financial institutions. Sharful Alam, ATN Bangla, Dhaka. Add to their product capabilities. দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে সরকার রসাতলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল স্মরণ সভায় তিনি অভিযোগ করেন, মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা লুটপাটই আওয়ামী লীগের লক্ষ্য। তার ভাষায়, শেয়ারবাজার ও ব্যাংক দেউলিয়া করে দেওয়ার মাধ্যমে অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে সরকার। এতে বিএনপি নেতারা বলেন, দেশকে রাজনৈতিক দৈন্যতা থেকে রক্ষা করতে সাইফুর রহমানকে কাজকে পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে, শেয়ার মার্কেট যেটা, সেই শেয়ার মার্কেটকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেল। প্রতিবেদন হলো, বড় বড় প্রতিবেদন আসলো, প্রতিবেদন প্রকাশ করতে পারলেন না আগের অর্থমন্ত্রী মোহিত সাহেব। ব্যাংকগুলো একটার পর একটা লোপাট, 3,500 কোটি টাকা, 4,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা। করোনা মহামারীর মধ্যেও সব ক্ষেত্রে সংকট উত্তরণে তরুণদের মূল ভূমিকা রাখতে হবে বলে মনে করেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসেন। এজন্য সুচিন্তিত উদ্যোগ নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। ইয়ং বাংলা আয়োজিত 7 পর্বের লেটস টকের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত তরুণদের জন্য সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। ইকোনমিকলি, তারা মেন্টালি এবং তাদের এডুকেশন, তাদের ফিউচার, কিন্তু তারা কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্টেড। এইটা আমরা কিভাবে বদলাতে পারবো? আমি মনে করি যে তারাই কিন্তু খুব সুন্দর করে অনেক সলিউশনস দিয়েছে। প্ল্যানিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আস্তে আস্তে আমাদের মাইন্ডসেট, আপনি যেটা বললেন সুন্দরভাবে, যে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করে আমরা ওটা মানে আগাতে পারি। ভোলায় এবার আখের বাম্পার আবাদ হলেও গত 2 সপ্তাহ ধরে জোয়ারের অতিরিক্ত পানিতে তা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিরা বলছেন, দীর্ঘদিন ধরে ক্ষেত পানিতে ডুবে থাকায় আখের গোড়া পচে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি সহযোগিতা না পেলে ঋণের টাকা পরিশোধ করা তো দূরের কথা, নিজেদের জীবিকার সংকার মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, আখ চাষিদের ক্ষতি পোষাতে প্রণোদনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। বিদেশে যেতে ইচ্ছুকদের দালাল থেকে বাঁচতে সরকারি অফিসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। এ মাসেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে বলে জানান তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দুদুল, মেহেরপুরের জেলা প্রশাসক মনসুর আলম খান এ সময় উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ের বড়দেশ্বরীর ডাঙ্গর নদী খননের সময় কোষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছেন স্থানীয়রা। জেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান, স্কেভেটরদের নদী খনন করার সময় শ্রমিকরা কোষ্টি পাথরের মূর্তিটি দেখতে পান। পরে তারা সেটি তুলে এনে পানি উন্নয়ন বোর্ডে জমা দেন। মূর্তিটির আনুমানিক ওজন 5 কেজি। এ বিষয়ে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাহাড় নদী ঝর্ণা ঝিরি জনপদ খ্যাত খাগড়াছড়ি ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই জেলা। খাগড়াছড়ির রিছাং ঝর্ণা আর তৈদু ঝর্ণার পর এবার দীঘিনালার সীমানা পাড়ায় সন্ধান মিলেছে নতুন একটি ঝর্ণা, তোয়ারি মাইরাং এর। এই ঝর্ণা দেখতে ছুটছেন অনেক পর্যটক। লোকালয় থেকে হেঁটে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। তবে সাধারণ পর্যটকদের জন্য ঝর্ণায় যাওয়া সহজ নয়, অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য আদর্শ পর্যটন স্পট এটি। অবশ্য দুর্গম পথ অতিক্রম করে ঝর্ণায় পৌঁছাতে পারলে যে কারো মন ভরে উঠবে। যুক্তরাষ্ট্রের সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে স্কুল উপকরণ বিতরণ করেছে মজুমদার ফাউন্ডেশন। এ উপলক্ষে
ব্রঙ্কসের হোয়াইট প্লেন্স রোডে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে সকল জাতিগোষ্ঠীর শিশুদের জন্য শিক্ষা উপকরণ ছাড়াও ছিল খেলনা ও খাদ্য সামগ্রী। করোনার সময় বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের পাশে থাকতে পারাকে সবচেয়ে বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদার। উৎসবমুখর পরিবেশে নিউ ইয়র্কের বিভিন্ন স্কুলের প্রায় 900 শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 91,723 জন আর মারা গেছে 1,008 জন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আনলক 4 পর্বে দিল্লি মেট্রো রেল এবং কলকাতা মেট্রো রেল চালু হতে যাচ্ছে। এ কারণে দৈনিক সংক্রমণ 90,000-এর চেয়ে আরও বাড়বে বলে মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। এদিকে যুক্তরাষ্ট্রের 22টি রাজ্যে আবারও বাড়ছে করোনার প্রকোপ। ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যবিধি না মানা এবং ছুটিতে সমুদ্র সৈকতে একত্রিত হওয়ার কারণে আবারও বিপর্যয়ের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত করোনায় 2,70,00,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 8,82,000-এর বেশি। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে আজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, প্রস্তুতিতে নামার আগে সতর্কতা অংশ হিসেবে তা করা হচ্ছে। জাতীয় দলের খেলোয়াড় এবং তাদের সাথে সম্পৃক্ত প্রত্যেকেরই নমুনা নেওয়া হবে। আগামীকাল পরীক্ষার ফলাফল পাওয়ার পর 9 সেপ্টেম্বর আবারও অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। এর আগে বিসিবির এক ট্রেনারে করোনা ধরা পড়ার পর 6 দিনের জন্য প্রস্তুতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বোর্ড। তবে এই তালিকায় থাকছেন না সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, বিকেএসপিতে একক অনুশীলন করছেন তিনি। দ্বিতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে ইংল্যান্ড। সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। 7 উইকেটে 157 রান তোলে তারা। দলের পক্ষে সর্বোচ্চ 40 রান করেন অ্যারন ফিঞ্চ। এছাড়া 35 রান আসে মার্কাস স্টোয়েন্সের ব্যাট থেকে। জবাবে দ্বিতীয় উইকেটে 87 রানে জুটি গড়ে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন জস বাটলার এবং ডেভিড মালান। 42 রানে আউট হন মালান। বাটলার অপরাজিত থাকেন 77 রানে। এতে 4 উইকেট হারিয়ে জয় পায় ইংল্যান্ড। বিচারকের দিকে বল ছুড়ে মারায় ইউএস ওপেন থেকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে বিশ্বের 1 নম্বর তারকা নোভাক জোকোভিচকে। চতুর্থ রাউন্ডের ম্যাচে পাবলো কারেনো বুস্তার বিপক্ষে খেলার সময় পকেট থেকে বল নিয়ে পেছনের দিকে হিট করেন সার্ভ তারকা, যা লাইনে থাকা বিচারকের গলায় আঘাত করে। এরপরে মাটিতে বসে পড়েন ওই নারী বিচারক। সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমাও চান জোকোভিচ, তবে আইন ভঙ্গ করার শাস্তিস্বরূপ বাদ পড়তে হয় তাকে। গ্র্যান্ডস্ল্যামের আইন অনুযায়ী কোনো খেলোয়াড় কোনোভাবে অফিসিয়াল প্রতিপক্ষ, দর্শক কিংবা টুর্নামেন্টের এরিয়ার মধ্যে কাউকে শারীরিকভাবে আঘাত করতে পারবেন না। তাই অসাবধানতার মাশুল দিয়ে 2020 সালে একটি ম্যাচও না হারা জোকোভিচের আরেকটি গ্র্যান্ডস্ল্যাম জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারায়ণগঞ্জে মসজিদের বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। করোনা ভাইরাসে গত 24 ঘণ্টায় চট্টগ্রাম ও শরীয়তপুরে আরও 2 জনের মৃত্যু। আজ প্রতিবেদন জমা দেবে সিনহা হত্যার ঘটনায় গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এবং দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ডিজিটাল ব্যাংক, ঘরে বসে মিলবে সব ধরনের আর্থিক সেবা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।